আগে ভাগে ২৪ নিবেদন করছেন এমজি কার সহনিবেদক অ্যাডিডাস ও সুষমা কালেকশন। বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। আলিপুরদুয়ারে ৩১ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আহত ৩। মালদার বৈষ্ণবনগরে জমি নিয়ে বিবাদের জেরে ভাইয়ের হাতে আক্রান্ত দাদা। ম্যাজিশিয়ান দ্বারা অভিনব উদ্যোগে জনসচেতনতা প্রচার রাজ্য স্বাস্থ্য দপ্তরে। মালদার হাবিবপুরে স্বামীর হাতে আক্রান্ত স্ত্রী। কোচবিহার রাসমেলাকে প্রথম দিন থেকে জমিয়ে তোলার লক্ষ্যে আসরে নামল আয়োজকেরা। কালচিনি মেজপাড়া চা বাগানে হাতির দলে আতঙ্কে চা শ্রমিক পরিবার। ২২তম প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ পালিত হলো ইটাহারে। বালুরঘাটে বিভিন্ন স্বনির্ভর দলের মধ্যে সোলার মেশিন বিতরণ করলো কৃষি দপ্তর। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় প্রাণী সম্পদ দপ্তরকে অগ্রগতি আনতে জাতীয় প্রাণী সম্পদ বিকাশের অনুষ্ঠান পালন করা হচ্ছে ব্লকে ব্লকে, জানালেন বিধায়ক অমল আচার্য। কালচিনি মেজপাড়া চা বাগানে একদল হাতি ঘুরে বেড়াতে দেখে আতঙ্কিত চা শ্রমিকরা। ইটাহারে জাতীয় প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহে উদ্বোধন করলেন বিধায়ক অমল আচার্য। কালচিনি চা বাগানে হাতির দল দেখার জন্য ভিড় করলেন এলাকাবাসীরা। আগামী ৩০শে ডিসেম্বর শুভ আরম্ভ কোচবিহার জেলা বইমেলার। বইমেলা উপলক্ষে প্রস্তুতি সভা হলো ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে। একাধিক দাবির ভিত্তিতে পাট চাষীরা স্মারকলিপি প্রদান করেন জেলা শাসক দপ্তরে। ঋণ মুক্তির দাবিতে ধান পাট চাষী সংগ্রাম কমিটির পক্ষ থেকে পথ অবরোধ করল কাছাড়ি মোড়ে। মাথাভাঙা হাসপাতালে মানুষ ছাড়াও অবাধ বিচরণ কুকুর বিড়ালে। মাথাভাঙা হাসপাতালে কুকুর বিড়াল প্রবেশ কারণে আতঙ্কিত রোগীরা। বিজেপি রথযাত্রা সমর্থনে শিলিগুড়িতে মহিলাদের মিছিল। কার্তিকের শুক্লপক্ষে গোপাষ্টমীর শোভাযাত্রা কোচবিহারে। আগামী ৭ তারিখে কোচবিহার থেকে বিজেপি রথযাত্রা পাড়ি দেবে বিভিন্ন প্রান্তে। খাড়ি অঞ্চলে ইন্দুজলের মাধ্যমে স্বাস্থ্য দপ্তরের আশাকর্মী ও আইসিডিএস কর্মীদের সচেতন। কোচবিহারবাসীর প্রাণের ঠাকুর মদনমোহন দেবের রাস উৎসব শুরু আগামী ২২শে নভেম্বর।